আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি গর্ভাবস্থার একটা সমস্যা নিয়ে কথা বলবো যা খুবই কমন, তা হলো গর্ভাবস্থায় রক্তপাত। গর্ভাবস্থার যে কোনো সময়ই রক্তপাত হতে পারে, তবে আজ কথা বলবো গর্ভাবস্থার প্রথম দিকে রক্তপাতের কারণ, কী ধরনের সমাধান আমরা এক্ষেত্রে দিয়ে থাকি, অথবা এর কোনো সমাধান, এর কোনো প্রতিরোধ আছে কি না। গর্ভাবস্থার যে কারণগুলোর জন্য প্রথম দিকে রক্তপাত হতে পারে, তার মধ্যে সবচেয়ে কমন একটা কারণ হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, বা বাচ্চাটা জরায়ুর গায়ে যখন জায়গা করে নেয়, নিজের একটা ঘর তৈরি করে নেওয়ার জন্য সে কাজ শুরু করে, ঠিক তখন কিন্তু স্পটিংয়ের মতো হতে পারে। এটা প্রথম দিকে হয়, দেখা যায় যে 1.5 থেকে 2 মাস সময়ে, ওই সময়টাতেই সবচেয়ে বেশি হয়, এবং এই ব্লিডিংটা খুব বেশি পরিমাণে হয় না, অল্প অল্প পরিমাণে হয় এবং ফ্রেশ ব্লাড থাকে, আর এক্ষেত্রে সাধারণত পেশেন্টের কোনো ব্যথা থাকে না। এছাড়াও অন্যান্য আরও অনেক কারণে রক্তপাত হতে পারে, এবং যেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা খুবই শঙ্কিত থাকি, ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ থাকে না, কিন্তু অন্যান্য আরও অনেক কারণে কিন্তু এই ব্লিডিংটা হতে পারে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে গর্ভপাতের একটা প্রধান লক্ষণ হচ্ছে এই রক্তপাত, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ব্লিডিংটা একটু বেশি পরিমাণে হতে পারে, এবং সাথে কিন্তু অনেক সময় মায়ের ব্যথা থাকে, বেশিরভাগ সময়ই মায়ের ব্যথা থাকে। আরও যে যে কারণগুলোর জন্য এই সময় ব্লিডিং হয়, তার মধ্যে আরও দুইটা, যেটা খুব কমন, আরও দুইটা কারণ হচ্ছে যে অ্যাবনর্মাল প্রেগনেন্সি। অ্যাবনর্মাল প্রেগনেন্সি কী কী? একটা হচ্ছে মোলার প্রেগনেন্সি, যেখানে আসলে বাচ্চা থাকে না, গর্ভ ফুলটাই বড় হতে হতে পুরো জরায়ুটা ভরে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে ব্লিডিং থাকে, ব্যথা থাকে, জরায়ুর উচ্চতা যতটুকু হওয়া উচিত তার থেকে অনেক বেশি থাকে। আর আরেকটা জিনিস যেটা হতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চা জরায়ুর ভিতরে না এসে কিন্তু টিউবে আসতে পারে, তাহলে এই ধরনের অ্যাবনর্মাল প্রেগনেন্সিরও ব্যথার পাশাপাশি রক্তপাত আরেকটা লক্ষণ হতে পারে। আরেক ধরনের প্রেগনেন্সি আছে, যেটাকে আমরা ব্লাইটেড ওভাম বলি। আমি আমার আরেকটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি যে একটা সময় এসে প্রেগনেন্সিটা অফ হয়ে যায়, প্রেগনেন্সি আর সামনের দিকে আগাতে চায় না, তখনও কিন্তু এই একটা লক্ষণ হিসেবে এই রক্তপাতটা দেখা দিতে পারে। তাহলে এর যে কোনো একটা কারণ হতে পারে। মা যখন আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসেন, তখন আমরা প্রথমেই ইতিহাসটা নিয়ে থাকি, তো সবসময় আমরা আসলে বলতে পারি না যে এটা একটা স্বাভাবিক কারণে হচ্ছে কিনা, ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের কারণে হচ্ছে কিনা, অথবা গর্ভপাতের লক্ষণ বা অন্য কোনো কিছু, অন্য কোনো যে অন্য কারণগুলো আমি বলেছি সেগুলোর কোনো লক্ষণ কিনা। সে প্রথমেই ইতিহাস নিয়ে সবসময় সব কিছুর সাথে মেলে না, এই জন্যই ইতিহাসের পাশাপাশি আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তার মধ্যে যেটা সবচেয়ে কমন পরীক্ষা, তা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি আমরা করে ফেলি। যদি আল্ট্রাসোনোগ্রাফিতে আমাদের সব কিছু ভালো থাকে, বাচ্চার হার্টবিট সব কিছু ভালো থাকে, তাহলে আমরা ধরে নেই যে কোনো কোনো ব্লিডিংয়ের, বা অনেক সময় দেখা যায় গর্ভফুলের পেছনে ব্লিডিং হচ্ছে, এরকম একটা সাইন আসে আল্ট্রাসোনোগ্রাফিতে। যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে আমরা কিন্তু ধরে নেই যে হয়তো এটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হতে পারে। আর এছাড়া যদি অন্য ধরনের কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাবনর্মালিটিস আমরা পাই, মোলার প্রেগনেন্সি বুঝতে পারি, অথবা এক্টোপিক প্রেগনেন্সি বুঝতে পারি, অথবা দেখা যায় বাচ্চার হার্টবিট নাই, অথবা বাচ্চার কিছু অংশ হয়তো পড়ে গেছে, গর্ভপাতের লক্ষণ যেগুলো আর কিছু অংশ আছে, এরকম কোনো কিছু যদি আমরা দেখি, তাহলে ঠিক যে যেই কারণ সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমরা অনেক সময় দেখা যায় যে এই গর্ভপাতের লক্ষণগুলোর সাথে সাথে অনেক সময় দেখা যায় মার কিছু কিছু মেডিকেল ডিসঅর্ডার্স থাকে, যে কারণে এই ব্লিডিংটা হওয়ার একটা কারণ হতে পারে, গর্ভপাতের একটা কারণ হতে পারে। তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস যদি মার থাকে, যদি মার প্রেশার বা অন্য ধরনের ক্রনিক কিছু ডিজিজ আছে, কিডনি ডিজিজ যদি থাকে, থাইরয়েডে অসুবিধা যদি থাকে, হার্ট ডিজিজ যদি থাকে, তাও কিন্তু এই গর্ভপাতের লক্ষণটা বেশি হতে পারে মার। এই অসুবিধাগুলো নিয়ে মা আমাদের কাছে আসতে পারেন। তাহলে
যে জিনিসটা করতে হবে যে মার কিন্তু অবশ্যই এই প্রথম দিকে একটা ডক্টর প্রেগন্যান্সি হওয়ার সাথে সাথেই মাদের উচিত যে আমাদের কাছে ফলো আপে চলে আসা, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে মার কোনো ধরনের কোনো ডিজিজ আছে তাহলে আগে থেকেই যদি প্রোটেকশন নেওয়া যায়, কোনো ধরনের প্রিভেনশনগুলো নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এই ব্লিডিংটা হওয়ার চান্স অনেকটা কমিয়ে আনা যায়। অথবা কোনো মার যদি দেখা যায় যে তার ব্লিডিং হয়েছে বা রক্তপাত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মা বাসায় বসে থাকবেন না, অবশ্যই হসপিটালে চলে আসতে হবে। আমি অনেক সময় দেখেছি যে অনেকেই ইউটিউব দেখে জানেন যে একটা রক্তপাতের একটা প্রধান একটা কারণ হচ্ছে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রেগন্যান্সিতে অনেক সময় এই ধরনের ব্লিডিং হতে পারে। তো স্বাভাবিক ভেবে অনেকেই বাসায় থাকেন, স্বাভাবিক কাজকর্ম করেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের কাছে অনেক যখন ব্লিডিংটা অনেক বেশি বেড়ে যায়, ব্যথা অনেক হয়, তখন ওনারা আমাদের কাছে আসেন, কিন্তু তখন আসলে কিছু করার থাকে না। আলট্রাসোনোগ্রাফি করে অনেক সময় আমরা হার্টবিট পাই না, অনেক সময় দেখা যায় যে বাচ্চা গর্ভপাত হয়ে গেছে, এই ধরনের জিনিসগুলো হয়। তাহলে সেক্ষেত্রে যদি মা কখনো এই ধরনের ব্লিডিংয়ের সমস্যায় ভোগেন, সেটা অল্প হোক বেশি হোক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, একটা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হবে যেটা খারাপ কিছু না। কারণ ব্লিডিং হলে কিন্তু সাথে সাথেই আমরা কিছু ওষুধ দিয়ে দিই, অনেক সময় আমরা ইঞ্জেকশন দিয়ে দিই, কিছু উপদেশ দিয়ে দিই, আমরা সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলি, ভারী কাজ করা যাবে না, ইন্টারকোর্স অফ রাখতে বলি। তাহলে এই উপদেশগুলি কিন্তু ডাক্তারের কাছে আসা ছাড়া পাওয়া যাবে না। তাই এই জন্য যে কোনো ধরনের অসুবিধা দেখা যাবে, অল্প হোক বেশি হোক, রক্তপাত যদি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে এসে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পরামর্শটা নিতে হবে, যাতে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।